এত কিছু বলা যায় না ভাই, একটু বলেন না, মানে কি ধরনের প্রশ্ন? আই এম সো টায়ার্ড ভাই, আপনি দয়া করে ভেতরে যান, ভেতর গেলে দেখবেন যে সব কিছু ওকে, এভরিথিং ইজ ওকে। না আপনি তো আসলেন, আমিও তো ঢুকবো, যদি কী কী জিজ্ঞেস করছে এটা আমাকে বলেন, আমি একটু মানে মেন্টালি একটু মানে প্রিপারেশনটা নিতে পারতাম। আরে ভাই, আমাকে যে কোয়েশ্চেনগুলো করেছে আপনাকেও কি সেম কোয়েশ্চেন করবে নাকি ভাই? না দুই একটা তো কমন পড়তে পারে। আচ্ছা আপনারা কি মানে জেনারেল নলেজ নিয়ে বেশি জিজ্ঞেস করছে নাকি সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন? ভাই সব আলতু ফালতু কোয়েশ্চেন, কি বলবো আপনাকে ভাই। আরে ভাই, আমাকে জিজ্ঞেস করে স্বর্ণের ভরি কত, পাঁচ ভরি স্বর্ণের দাম কত আমাকে আমাকে জিজ্ঞেস করে ভাই। তা আপনি কি বলছেন? বলি নাই, পারি নাই আমি। আশ্চর্য ব্যাপার কি জন্য, এটা তো স্বাভাবিক একটা প্রশ্ন। আরে ভাই, আমি কি জুয়েলারিতে চাকরি করি নাকি প্রতিদিন কেনাকাটা করি স্বর্ণ? তো পাঁচ ভরি স্বর্ণের দাম কত এটা আপনারা জানতে হবে না, এটা তো বাজার দর, রেগুলার উঠানামা করে না, আর এটা জেনারেল নলেজের মধ্যে পড়ে। আচ্ছা আপনারা কেউ যদি জিজ্ঞেস করে যে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, তখন কি আপনি বলবেন যে সে তো আমার ভাই বান্ধব কিচ্ছু হয় না, আত্মীয় স্বজন হয় না, তার নাম জানার দরকার কি? বিষয়টা তা না। আজকে পটলের কেজি কত সেটাও কিন্তু আমি সকালবেলা জেনে আসছি, কারণ ইন্টারভিউ বোর্ডে এখানে নানা ধরনের প্রশ্ন আপনারা জিজ্ঞেস করতে পারে সাবজেক্টের ভেতরে বাইরে। সো আপনারা প্রিপারেশন নিয়ে আসতে হবে। কি নাম আপনার? জি স্যার, মোহাম্মদ খায়রুল ইসলাম। বাবার নাম? মোহাম্মদ আমিনুল ইসলাম। তোর হোম ডিস্ট্রিক্ট কোথায়? টাঙ্গাইল, সোনাগাজী। আচ্ছা সোনাগাজী কী জন্য বিখ্যাত বলেন তো? স্যার দুইটা কারণে স্যার হইতে পারে। একটা হচ্ছে যে হয়তো গাজী মিয়া নামে কোনো প্রভাবশালী ব্যক্তি ওই এলাকায় বাস করত, আর একটা হইতে পারে যে স্যার ব্রিটিশ আমলে ওইখানে অনেক সোনা দানা পাওয়া যেত। বলেন কি আপনি, ব্রিটিশ আমলে সোনা পাওয়া যেত? আপনার তো বাংলাদেশের ভৌগোলিক সম্পর্কে কোনো ধারণাই দেখছি নেই। আপনি নামাজ রোজা ঠিক মতো পড়েন? জি স্যার। কি নামাজ কি পাঁচ ওয়াক্তই পড়েন? স্যার জুম্মার নামাজটা ঠিক মতো পড়ি রেগুলার। শুধু খালি জুম্মা নামাজই পড়েন না? আপনার আব্বা কি করেন? আমার আব্বা স্যার একটা সরকারি চাকরি করে ছোটখাটো। আপনার আব্বা একজন সরকারি কর্মচারী, আপনি আসছেন একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে, আপনার মাথার চুল এত বড় কেন, আর দাঁড়িয়েও তো কাটেন নাই। স্যার আমি একটু গান বাজনা করি তো স্যার সেই জন্য। ও আপনি গানও গান? জি স্যার। শোনান তো একটা গান। স্যার শোনাবো? ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ। এটা কার গান জানেন? স্যার রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত? স্যার মনে হয় স্যার দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত। দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত? সঙ্গীত সম্পর্কে তো আপনার কোনো ধারণা নেই। এটা ডিএল রায়ের গান? জি স্যার। আপনি যখন গান করেন তাহলে কোন গানটা কার গান এটা প্লিজ একটু জেনে করবেন। আচ্ছা জানেন বাংলাদেশে কী কী ব্র্যান্ডের মোটরসাইকেল পাওয়া যায়? স্যার অনেক ধরনের মোটরসাইকেল তো স্যার আমাদের এখানে পাওয়া যায়। স্যার হোন্ডা, তারপর সুজুকি, তারপর স্যার সিডিআই, তারপর নতুন আরও কিছু মোটরসাইকেল বাজারে আসছে স্যার, ওয়ালটন অনেক স্যার। আপনি সিডিআর দাম জানেন? স্যার আমার তো মোটরসাইকেল নাই। তো দামটা জানেন না? স্যার আমাদের একটা বন্ধু বিয়েতে স্যার মোটরসাইকেল পাইছিল, যৌতুক সিরিয়ায় মোটরসাইকেল। তা আমি স্যার দাম জিজ্ঞাসা করছিলাম, স্যার ও বলছিল যে 1.5 লাখ টাকা দাম। স্যার আমার মনে হয় মিথ্যা বলছে ও। আপনি কি পলিটিক্স করেন? জি না স্যার। ভিলেজ পলিটিক্স? জি না স্যার, আই ডোন্ট লাইক পলিটিক্স। হ্যাঁ ঠিক আছে, আমাদের 5 নম্বর রুমে পাটোয়ারি সাহেব আছেন, ওর সঙ্গে দেখা করেন। চাকরিতে কি আগে কোথাও সরকারি চাকরিতে ইন্টারভিউ দিয়েছিলেন? জি, অনেকগুলো সরকারি চাকরিতে ইন্টারভিউ দিছি কিন্তু কোথাও চাকরি হয়নি। চাকরিটা কি খুব বেশি দরকার? জি খুবই দরকার। তো এই চাকরি করতে গেলে তো আপনার একটা মোটরসাইকেল লাগবে। অসুবিধা নাই, আমি বাসে করে এসে অফিস করবো। আরে পাগল, আপনি লাগে কি মোটরসাইকেলের কথা বলতেছেন নাকি? মাঝখানে যে বসেছিল বড় সাহেব টাই পরা, যে চোখে চশমা, ওনার লাগে একটা মোটরসাইকেল লাগবে। মোটরসাইকেল লাগবে মানে? ওনার মতো সৎ অফিসার এই অফিসে একজনও নেই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি যে ওনারা আমরা একটা মোটরসাইকেল দেবো, একটা উপহার দেবো মোটরসাইকেল। কিন্তু কিসের জন্যে? আপনি জানেন স্যার কোথেকে আসে? স্যার সে উত্তরা থেকে আসে। স্যার উত্তরা থেকে ডেইলি বাসে করে আসে। তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এবার স্যারের এই আপনার চাকরির সুবাদে স্যারকে আমরা ওটা সবাই মিলে উপহার দেবো। কথাটা বুঝছেন? কি আপনি বসে আসেন কেন? আরে তাড়াতাড়ি যান, যান তাড়াতাড়ি, যান তাড়াতাড়ি, ব্যবস্থা করে নিয়ে আসেন। আপনার কিছু লাগবে না? আমার তো করি না। আপনার একটা প্রাইভেট কার কিনে দিই। কি বললেন? না দরকার হলে একটা ট্রাক কিনা দিই আপনার। আমি ফাইলামি পেয়েছেন আপনার সাথে? না আপনার বসের দিতে হবে মোটরসাইকেল, তাহলে আপনার একটা ট্রাক কিনে দিই। হবে যান, এই কাজ দিবেন না। ওই কামাল এদিকে ফাজিল লোক।